অনেক বিষয়ে তো অনেক ভিডিও করলাম, চলুন আজকে হাই কমিশন থেকে ঘুরে আসি। এক শ্রেণীর ব্যক্তি, তারা পাসপোর্টের ভেরিফিকেশন কোড সহ নানান বিষয়ে প্রতিনিয়ত আপনার আমার মাঝে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ফোন করে, ফোনের অপার প্রান্তে থাকা ব্যক্তি পরিচয় দেয়, আমি হাই কমিশন থেকে বলছি অথবা বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলছি। কি বিশ্বাস হচ্ছে না? চলুন একটি ভয়েস রেকর্ড শুনে আসি। গতকালই একজন প্রবাসী ভাই তিনিই আমাকে পাঠিয়েছেন, সেখানে কি বলছে লাস্টের অংশ শোনানো কোনোভাবেই সম্ভব না, কারণ লাস্টে গালি গালাজ করছে। ওকে, ওয়েল, একটু খেয়াল করে শুনলেই আপনারা বুঝতে পারবেন। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? হ্যাঁ ভালো। কে আপনি? আমাদের অফিস থেকে যে পাসপোর্টের যে নতুন যে রিসিপ্ট নাম্বারটি বেরোয়েছে, এটা কি আপনাকে অনলাইনের মাধ্যমে দিয়েছে? না স্যার, আমি তো পাইনি স্যার। অনলাইন করে আপনাকে বিগত 3 দিন আগে লক করে নাই স্যার? আমি পাই না স্যার, আমি অনলাইন সিস্টেম বুঝি না স্যার। বলতে চাই আপনাকে বিগত 3 দিন আগে লক করে নাই? না আমি স্যার, আমি তো বুঝি না অনলাইনে কিভাবে লক করে বা আসে বিষয়। আমি ইমু ইমু চালাই একটু গিয়ে জানি কল আসে রিসিভ করে। ধন্যবাদ। কাইন্ডলি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন না? হ্যাঁ হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইউজ করি। সবাই তো কাজ করে, আমি তো বাসায় আসছি, ছুটি আমার। না বাংলাতে লিখতে পারি, এবিসিডি লিখতে পারি না। আপনি ডাটা ওপেন করার সময় যে ফোনের উপর থেকে 67টি নামান না, ফোনের উপর থেকে লোক দিয়ে নামান না পদ্মাটি, মেসেজটি ওই জায়গায় দেখবেন যে আমি পাঠাই দিলাম, দেখুন তো পেয়েছেন নাকি? আপনি এটা কোন কোন অফিস থেকে বলছিলেন? আমি যে কুয়ালামপুর, মালয়েশিয়া কুয়ালামপুর হাই কমিশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি মালয়েশিয়া কুয়ালালামপুর হাই কমিশন? এটা কি নতুন ধান্দা শুরু করছে নাকি? নতুন ধান্দা এটা তাহলে ভাই। এই অংশ আমি মিউট করে দিচ্ছি, কারণ এখানে উনি গালি গালাজ করছে। আমার ভিডিওতে আমি কখনো গালি গালাজ কিংবা খারাপ শব্দ প্রোভাইড করি না, ঠিক আছে ভাই? তো এখন মানুষ কিছুটা সচেতন হয়েছে, কিংবা আমরা যে কথা বলি এখানে, আমার মতো অনেকেই কথা বলে, অনেকের কথা শুনে অনেক ব্যক্তি কিন্তু সচেতন হয়েছে। তো এমন আপনার আমার যার যার স্থান থেকে সচেতন না হইলে কিন্তু এই প্রতারক চক্র আপনার আমার মাঝে প্রতারিত করবে। ভাই এখনো হাসি পাচ্ছে, কারণ উনি লাস্টে যে গালি ব্যবহার করছে, আমি তো মিউট করে দিয়েছি ভিডিওতে, আমি ফুল ভিডিও মানে ফুল অডিও ক্লিপ শুনছি। তো মেইন যে উদ্দেশ্য সেটা হলো, মজার ছলেই বলছি যাতে করে আপনাদের সময় কিংবা আপনাদের বিরক্ত না লাগে, বাংলাদেশ হাই কমিশন থেকে কিন্তু কখনোই আমাদেরকে ফোন করবে না ভাই, এটা একেবারে গ্যারান্টি। এই শ্রেণীর যে সকল বাটপার রয়েছে তারাই কিন্তু ফোন করে, কিছু কিছু সময় বলে যে আমি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে কথা বলছি। পাসপোর্ট অধিদপ্তর থেকে তো আর মালয়েশিয়ায় আপনাকে ফোন দেবে না, আর বাংলাদেশ হাই কমিশন থেকে যদিও কি না মিরাক্কেল ঘটনায় আপনাকে ফোন করে, সেটা আপনার ফোন নাম্বারে।
ফোন নাম্বারে আপনাকে ইমো, হোয়াটসঅ্যাপ, এই যে ভাইবার, হেন তেন, এখানে সেখানে ফোন দেবে না ভাই, অত সময় তাদের নাই। মালয়েশিয়ায় এই যে যাই আছে 10-15 লাখ বাংলাদেশি, তাদের জন্য 15-20 জন সেখানে কি আপনাদের প্রত্যেকের কাছে ফোন করতে পারবে ভাই? এটা কখনোই সম্ভব না। আমরা একটা ই পাসপোর্টের জন্য দীর্ঘদিন যাবত আবেদন করছি, সেই ই পাসপোর্ট এখনো পর্যন্ত হচ্ছে না। প্রতিনিয়ত অনেক ব্যক্তি এটা নিয়ে টেনশন কিংবা দুশ্চিন্তায় রয়েছে, সেটাই সমাধান হচ্ছে না। আপনার কাছে কি কখনো হাই কমিশন থেকে ফোন করবে? আর ফোন করার তো প্রয়োজন নেই নাই, পাসপোর্ট তৈরি করা সেটা তো এখন পোস্ট লাজের মাধ্যমে জমা দিলেই সেটা কমপ্লিট হয়ে আসলে আবার পোস্ট লাজ আনতে হয়, এখানে হাই কমিশনে যাওয়ারই প্রশ্ন আসে না। আর আমাদের সকল রেকর্ড রয়েছে, কখনো আপনাকে ডাকে ইন্টারভিউ নাই, যদি কিনা আপনার নতুন পাসপোর্ট করতে দেয়, কখনো পাসপোর্ট করেন নাই, নতুন একবারে করতে দিয়েছেন, তখন হয়তো আপনার ইন্টারভিউ নেওয়া হয়, আপনার ছবি তোলা হয়, যে ছাপ দেওয়া হয়, এমন কিছু করা হয়, এছাড়া কখনোই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে না। আর এখন আবার তো কাজ সম্পূর্ণ এক্সপার্ট সার্ভিসকে দিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশন কিন্তু কখনোই আপনাকে ফোন করবে না। আর যদিও কিনা এমন ব্যক্তি আপনাকে ফোন করে, তাহলে ধরে নেবেন সেটা নিচ্ছ কি প্রতারণা, যখন কিনা এই ব্যক্তিরা আপনার ফোনে নোটিফিকেশন কিংবা ওটিপি পাঠাবে। ওটিপি পাঠাবে দুইটা কারণে, একটা হতে পারে আপনার ইমো হ্যাক করবে, অপরটি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করবে। আপনার নিশ্চয়ই জানেন নতুন একটা ডিভাইসে এন্ট্রি করতে গেলে কিংবা সেখানে লগ ইন করতে হলে অবশ্যই ওটিপি দিতে হয়, পাসওয়ার্ড তো আর ওনাদের কাছে নাই। যেমন নতুন একটা মোবাইল ফোন কিনেছেন, সেখানে যদি আপনি ইমো খুলতে চান, আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন যাবে কিংবা ওটিপি কোড যাবে 4 সংখ্যা, কিংবা আমি তো ভাই ইমো চালাই না বলতে পারবো না, হয়তো 4 সংখ্যার হইতে পারে কিংবা 6 সংখ্যার, হোয়াটসঅ্যাপে 6 সংখ্যার এটা জানি তো, সেখানে আপনার নোটিফিকেশন যাবে, সেই কোড নাম্বার বসাইলে তারপরে কিনা আপনি লগ ইন করতে পারবেন। তো ঠিক তেমনই ওনারা আপনার ডিভাইসের যে ইমো অ্যাকাউন্ট রয়েছে কিংবা হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে, সেটা যখন কিনা ওনার ফোনে নেবে, সেক্ষেত্রে আপনার এখানে নোটিফিকেশন আসবে কিংবা ওটিপি কোড আসবে। তো এজন্য এই সকল ব্যক্তিদের হাত থেকে বাঁচার জন্য আর একটা উপায় আপনাদের বলে দেই, সেটা হলো আপনার ডিভাইসের যে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ সহ ফেসবুক এমন যে সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, প্রত্যেকটা টু স্টেপ ভেরিফিকেশন স্ট্রং করবেন। কিভাবে করবেন সেটা বিভিন্ন ভিডিও রয়েছে, আপনার সেটিংসে ঢুকলে সেখানে দেখতে পাবেন, যাতে করে অন্য কোনো ব্যক্তি আপনার ডিভাইসে কিংবা আপনার আইডিতে নক করার সাথে সাথে যেন আপনার এখানে চলে আসে এমনও সিস্টেম রয়েছে। আপনি যদি তাদেরকে ওটিপিও দেন, তারপরেও সে ঢুকতে পারবে না আপনার পারমিশন ছাড়া, অর্থাৎ আপনি যে সাপোজ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছেন, তো থার্ড পার্টি যদি কিনা আপনার ওটিপি কিংবা আপনি ওটিপি সেন্ডও করেছেন, আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট না করলে সে ঢুকতে পারবে না, এমন সিস্টেমও কিন্তু রয়েছে, অনেক সিকিউরিটি রয়েছে, সেগুলো অবশ্যই মেনটেন করবেন। আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের সচেতনের জন্য কিংবা আপনাদের সচেতনতার জন্য, যদি কিনা এমন থার্ড পার্টি আপনার ডিভাইস হ্যাক করে নেয় পরবর্তীতে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ, যেমন পারিবারিক হতে পারে কিংবা আপনার ব্যবসায়িক হতে পারে, এমন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যদি তাদের হাতে যায় আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, এমনকি আপনার পরিবার পরিজনকেও কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। সেক্ষেত্রে আপনি যেমন বিভ্রান্তিতে পড়বেন, একই সাথে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। মন চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং একই সাথে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।